আগামী 27 ফেব্রুয়ারি রাজ্যের বকেয়া 108টি পুরসভার পুরভোট, তেমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। এই পুরভোটের প্রাক্কালে রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত সোনারপুর টাউনের সভাপতির সঙ্গে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র সংঘাত একেবারে প্রকাশ্যে। প্রার্থী তালিকা তৈরি করাকে কেন্দ্র করে সোনারপুর টাউনের সভাপতি স্পষ্টত অভিযোগ ছুড়ে দিচ্ছেন সোনারপুর দক্ষিণের বিধায়কের বিরুদ্ধে। তার যেটা অভিযোগ যে সোনারপুর দক্ষিণের বিধায়ক তাকে একেবারে অন্ধকারে রেখেই এই প্রার্থী তালিকা প্রস্তুত করেছেন, যদিও বিধায়কের পাল্টা অভিযোগ যে সোনারপুর দক্ষিণের বিধায়কের সঙ্গে সর্বদাই সোনারপুর টাউনের সভাপতি সংঘাতে জড়িয়ে থাকেন এবং তার বিরোধিতা করাটাই কাজ, তেমনটাই কিন্তু বিধায়ক স্পষ্টত অভিযোগ করছেন এবং এই নিয়েই কিন্তু রাজপুর সোনারপুর পুরসভা একেবারে উত্তাল হয়ে উঠেছে। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, সোনারপুর। কার কি দাবি এবং পাল্টা দাবি আপনাদের শোনাবো। প্রথমে শোনাবো সোনারপুর শহর তৃণমূলের সভাপতি, তিনি ঠিক কী অভিযোগ করেছেন। আমি সোনারপুর টাউনের প্রেসিডেন্ট, আমি ভেবেছিলাম এই প্রক্রিয়ায় আমার মতামত আমি জেলা সভাপতিকে জানিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমাকে অন্ততপক্ষে বাই ফোনে হোক যেভাবে হোক জানানে আমি গিয়ে হাজিরা হয়ে আমার বক্তব্য দিতাম, সেটা হয়নি। কিন্তু বিধায়ক তার মনোনীত লোকজন দিয়েছেন, শুনে শোনা কথা, আমাকে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। পাল্টা সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র কি বললেন দেখুন। নির্বাচনের আগে এই ধরনের সাংবাদিক সম্মেলন, এটা সরাসরি দলের বিরোধিতা করা, এবং উনি আগাগোড়াই বিধায়কের বিরোধিতা করেন। উনি আগেও আগের বিধায়কের সঙ্গেও একই কাজ করেছেন, সবসময় সোনারপুর টাউনে একটা গোষ্ঠী করে রাখতে চান, সেই পার্টিকুলার গোষ্ঠীর কে নিয়েই উনি চলতে চান। উনি সবাইকে নিয়ে চলতে চান না, উনি এমন একজন টাউন সভাপতি পার্টিকুলার 4-5টা লোককে নিয়ে চলতে উনি পছন্দ করেন। তো আমাকে ওখানে সবাইকে নিয়ে চলতে বলা হয়েছে, নির্দেশ আছে যে তুমি নতুন বিধায়ক হয়েছো তুমি সবাইকে নিয়ে চলবে। সবাইকে নিয়ে চলতে চাই, কিন্তু কোনো মানুষ যদি ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত পছন্দ অপছন্দের জন্য কাউকে সাথে চলতে না চান, তাহলে সেই দায়টা কিন্তু আমার। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।